প্রিয় দর্শক, সংবাদপত্র আলোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে মেহসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্যন্ত দুজন সজ্জন ব্যক্তি। একজন হচ্ছেন তালিয়া রহমান, নির্বাহী পরিচালক ড্যামেক রুসি ওয়াচ, এবং একই সাথে রয়েছেন আমাদের অতি পরিচিত মনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। আমি দুজনই এই বোদ্ধা ব্যক্তিত্ব যারা নির্বাচন নিয়ে নানা সময় নানা বিশ্লেষণ তারা করেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আমরা বাংলা ভিশনে প্রচারিত আমাদের গতকালকে যে সংবাদ শিরোনামগুলো ছিল সেগুলো একটু দেখে নিই। বিএনপি ধ্বংসের উদ্দেশ্যে চলছে গ্রেফতার নির্যাতন, অভিযোগ খালেদা জিয়া, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি। সেনা মোতায়েনের দাবি নাকচ ইসির, শুধু আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, অভিযোগ হানিফের। গৃহকর্মীদের দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি, সরকার চালু করবে হেল্পলাইন, মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন। ফুটবল সংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে আজ বছর নিষিদ্ধ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের আসলে প্রায় অনেকটা জুড়ে যেটি যে রয়েছে সেটি হচ্ছে নির্বাচনকে ঘিরে, প্রতীকে নির্বাচন, নৌকা ধান শেষে নির্বাচন, এবং সেই নির্বাচনের নানা রকম পক্ষ বিপক্ষ আমরা দেখতে পাচ্ছি। বিএনপি বলছে যে তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণায় সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন, তারা প্রচারণা করতে পারছেন না, হুমকি মামলা হামলা চলছে। আবার অন্যদিকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মুখপাত্র তিনি বলেছেন, যুব সম্পাদক তিনি বলেছেন যে শুধুমাত্র আওয়ামী লীগের বা সরকার সমর্থিত যারা ভোট করছেন তাদের প্রতি নির্বাচন কমিশন এক ধরনের বিরূপ আচরণ করছেন বলে মনে করছেন। মানে এক প্রেক্ষাপটে আমরা গতকালকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বা এটা নিয়ে যে নানা জায়গায় নানা রকমভাবে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জনাব শাহনওয়াজ তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এখন স্বভাবত একটা প্রশ্ন থেকে যায়, আপনারা দুজনে এখানে নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন, নির্বাচনের মাঠে আপনারা সরাসরি সম্পৃক্ত ছিলেন বহু বছর থেকে, নির্বাচন কমিশনের নিজস্ব একটা সক্ষমতা নিশ্চয় রয়েছে, তাদের একটা অধিকার রয়েছে, তাদের নিজস্ব আইন রয়েছে, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে এই ধরনের হস্তক্ষেপ কামনার যে বক্তব্য বা মন্তব্য, এটিকে আপনি কীভাবে দেখবেন? আমি তালে আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে কোনো যে কোনো নির্বাচনে নির্বাচন কমিশনই সবচেয়ে প্রধান ব্যক্তিত্ব, তারাই সব কিছু করতে পারে, তাদেরই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং তাদেরই হাতে সমস্ত ক্ষমতা থাকার কথা, এবং তারাই এটা করতে পারতেন নিয়ম অনুসারে, তাদেরই এটা করণীয় ছিল। কিন্তু এটা অত্যন্ত এটা মানে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া মানে সাহায্য চাওয়া, এটা একেবারেই কোনোদিনও হয়নি, এবং এই প্রথম হচ্ছে। অবশ্য সাহায্য চাইছে যাতে তাদের সংসদ সদস্যদের এবং নেতাকর্মীদের একটু বলেন, কিন্তু একটু অবাকই লাগে যে নির্বাচন কমিশনের কিছু নিয়ম আছে এবং সাংসদরা এবং রাজনৈতিক কর্মী যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারা তো তাদেরই তো নিয়ম মেনে চলার কথা, কিন্তু তারা করছেন না। তাদেরই তো, তারা হলো আইন প্রণেতা, যেমন আপনি বলছেন, তারাই হলেন আইন প্রণেতা। তারাই যদি এমনভাবে ভঙ্গ করেন যে আইন মানে নির্বাচন কর্তৃপক্ষের পক্ষে এটার সম্ভবই হচ্ছে না তাদের কন্ট্রোল করা, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এবং আমি জানি প্রধানমন্ত্রী বোধহয় বলেছেন যে তার করণীয় নাই কিছু, আমি জানি না শেষ পর্যন্ত কী হয়েছে, কিন্তু এটা যে করেছে এটা দুঃখজনক, এবং কী বলবো, আমাদের দেশ এরকম অবস্থায় চলে গেছে, সেটা নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। জি, আসলে তাহলে আপা খুব মোটা থেকে দুঃখজনক, এবং বিশ্বটা নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি দিয়ে যেটা বলার চেষ্টা করলেন, তাদের ক্ষমতা ব্যবহারের জায়গায় যে অপারগতা বা সেই সীমাবদ্ধতার কথা হয়তো ইঙ্গিত করার চেষ্টা করেছেন। এখন সেক্ষেত্রে রাষ্ট্রের যে সাংবিধানিক যে আমাদের সংস্থাগুলো রয়েছে তাদের একটা প্রধান সংস্থাকে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে মনে করি, তো তাদের তো অধিকার রয়েছে
রাষ্ট্রের যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে কোনো কিছু তারা অন্যায় করে ভুল করে সেই জায়গাকে শুধরে দেওয়া তো এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই হস্তক্ষেপের বিষয়টা যেটি আপা বললেন হয়তো গ্রহণযোগ্য বলে মনে করেন আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমি যদি জিনিসটাকে দেখি আমি বাংলাদেশি পার্সপেক্টিভে দেখব যে বাংলাদেশে সাধারণত আমরা কি ধরনের ইলেকশন দেখেছি এখানে কি আচরণবিধি ভঙ্গ হয় কি হয় না এখানে যাদের হাতে প্রশাসন কিংবা যাদের হাতে ক্ষমতা তারা ক্ষমতা প্রয়োগ করে কি করে না অন্য অলিক ইলেকশনই তো আমরা বহুদিন থেকে দেখে এসেছি এটা কিন্তু একটা রেগুলার ফ্যাক্টরি আমরা এমন এমন না যে এই ফ্যাক্টরটা আগেও কাজ করেনি বাংলাদেশে সবসময় আচরণবিধি ভঙ্গ হয়েছে এবার তো ধরেন প্রথম কথা অনেক আওয়ামী লীগের এমপিকে আমি বলতে শুনেছি যে যদি অন্য পার্টি লিডাররা প্রোপাগান্ডা করতে পারে তাদের সাপোর্ট করতে পারে যদি তাদের ক্যানভাস করতে পারে তো ওয়াই নট উই আমরা এমপি হয়েছি বলেই আমরা যা যেতে পারবো না এবং অন্য যারা এমপি নাই কিংবা আগে ছিলেন তাদের মোটামুটি সে একই ধরনের ইনফ্লুয়েন্স তারা যে সেখানে করবে তাহলে আমাদের প্রতি কি আবার আপনারা যদি বলেন যে এটা সুষ্ঠু এটা নিরপেক্ষ তাহলে কি আমাদের প্রতি একটু ইয়ে করা হয় না আমরা কি দেখে এসেছি সাধারণত আমাদের দেশের নিয়ম আমরা বহুদিন থেকে ইলেকশন দেখছি যে একজনের পোস্টারের উপরে একজন পোস্টার লাগিয়ে দেওয়া একজন পোস্টারে ছিঁড়ে ফেলে দেওয়া কাউকে মাইকিং করতে দেখলে তাকে একটু মারধর করা এই ধরনের কিন্তু বাংলাদেশে আমরা যত ইলেকশন করেছি আমরা মোটামুটিভাবে এটা দেখেছি কিন্তু এবার মনে হচ্ছে যে প্রথমবারের মতন যেটা দলীয়ভাবে করার কারণে তো এটা একটা সব পার্টি বিশেষ করে ধানের শীষ এবং আপনার মার্কার জন্য নৌকা মার্কার জন্য তাদের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে তো সেখানে তারা মোটামুটিভাবে ভাবছেন যে যেমন করেই হোক না কেন আমাদের এখানে জয়লাভ করে আসতেই হবে এবং সেই কারণেই তারা অনেকটা বিধি লঙ্ঘন করছেন এবং নিয়মের বাইরেই বলেন কিংবা মাত্রাটা একটু বেশি বাড়িয়ে বিধি লঙ্ঘন হচ্ছে তাহলে আপা যেটা বললেন যে প্রধানমন্ত্রীর কাছে কেন গেলেন ইলেকশন কমিশন এখানেও আমি বলবো যে যতই আমরা বলি না কেন যে ইলেকশন কমিশন স্বাধীন আমি কখনো ইলেকশন কমিশনের মানে একটা এমপির উপরে হাত এক শোকজ নোটিশ ছাড়া এমপির উপরে হাত ওঠানো এটা ইলেকশন কমিশন আমাদের দেশে সেই এখনও সেই সাহস এবং সেই ধরনের যে ইউনিটি নিজেদের ভেতরে কিংবা পার্টি যে প্রশাসনের ভেতর থেকে যেমন ধরেন তাদের নিজেদের অনেক লোক থাকলেও কিন্তু তারা প্রশাসনের লোককে নিয়ে ইলেকশন তাদের করতে হচ্ছে সেখানে তারা সাহস করে বলেনি যে না আমাদের লোকই আছে আমরা আমাদের লোক দিয়ে সম্পূর্ণ ইলেকশনটা করাবো তো এই পরিপ্রেক্ষিতে যদি ইলেকশন কমিশনের কোনো সদস্য সোজাসুজিভাবে প্রধানমন্ত্রীকে বলেছেন যে এমপিদের সামলাতে আপনি যদি বলেন তাহলে আমাদের অনেক বারবার শোকজ করা কিংবা বারবার অনেক ঝামেলা মুক্ত আমাদের হতে হয় এই আমি মনে করি যে এই চিন্তা করে তারা এই কথাটা বলেছেন যদিও আমরা আশা করি যেমন তালেয়াপা বলছেন আমিও বলবো যে আমরা সবসময় আশা করি যে ইলেকশন কমিশনের হাতে যতটুকু ক্ষমতা আছে তারা সেই ক্ষমতাটা সর্বোচ্চভাবে তারা প্রয়োগ করবেন কিন্তু আমরা সবসময় দেখছি ইলেকশনের হাতে মনে ক্ষমতা থাকলেও মনে সে সাহসটা নেই এবং সাহস না থাকার কারণেই আমার মনে হয় এই কাজটি হয়েছিল তো আমি মনে করি যে এখনও ইলেকশন কমিশনের সময় আছে শোকজ নোটিশটা খালি দিয়ে দেয় 10,000 টাকা একটা ফাইন দিয়ে দেয় যারা কোটি কোটি টাকা খরচ করছে তাদের জন্য 10,000 টাকা ফাইন একটা কোনো ব্যাপার হলো তো উনি একবার করবেন আবার আচরণবিধি ভঙ্গ করবেন উনি আবার 10,000 টাকা দেবেন এইভাবেই চলতে থাকবে ইলেকশনটা আর 7 দিন পর পার হয়ে যাবে তার আমরা মাঝখান দিয়ে কী দেখবো যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যেটা আমরা আশা করেছিলাম জনগণ যেটা আশা করেছিল ভোটাররা যেটা আশা করেছিল সেটা হয়তো আমরা সম্পূর্ণরূপে পাবো না তবে এই বিষয়ে আমি একটু এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে নিয়মটা করা হয়েছে যে বিধিটা যে কোনো দলীয় নেতা এই নির্বাচনে প্রার্থীদের পক্ষে কিছু করতে পারবে এটাও বোধ হয় একদিকে দলীয় করলো কতগুলো
অ্যানোমালি রয়েছে এবারে এত তড়িঘড়ি করে এরকম দলীয়ভাবে করার ফলে এই পদে এগুলো হয়েছে, যে দলীয়ভাবে করলো অথচ দলের কেউ কিছু করতে পারবে না, এটাও এদিকটাও আবার দেখছি। এটা তো তাদের এমনিতে আসবে, যেহেতু দলের প্রতীক নিয়ে দলীয়ভাবে হচ্ছে তারা তো যাবে। এই যে যেমন কথা উঠেছে যে ইয়ে কী বলে বিজয় দিবসে, তো বিজয় দিবসে তো যাবেই তারা, তারা এলাকায় সে সেখানে যাবে না। একটা কথা তো অবশ্যই বলবে, তার সঙ্গে প্রার্থী রয়েছে, তার এলাকায় প্রার্থী রয়েছে তার কথা। এই জন্য আমি মনে করি এই যে দলীয় ভিত্তিতে যেটা হচ্ছে এটা অত্যন্ত তড়িঘড়ি করে সুচিন্তিতভাবে, আরও অনেক অসুবিধা আছে সেগুলো হয়তো পরে আসবে, সুচিন্তিতভাবে কিন্তু করা হয়নি। আমরা নির্বাচন কমিশনকে এক ধরনের অসহায়ত্বের মধ্যে দেখতে পাচ্ছি, যেটি আপাও খানিকটা বললেন তাদের সে সাহস এমপি সাহেবদের বিরুদ্ধে কিছু বলার, কিন্তু আমরা বারবার কিন্তু উদাহরণে বলি ভারতের নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশন, কিন্তু এই সাহসিকতা বা নিরপেক্ষতা বজায় রেখে যে নির্বাচনের মাঠে নির্বাচন কমিশন মাথা উঁচু করে দাঁড়ানোর যে অবস্থান, সেটিকে আমরা এই নির্বাচনে দেখতে পারবো কিনা, যদিও বারবার বলছে আমরা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল করবো। তবে আমি বলবো যে একটু বলেনি, তবে আমি বলবো যে এবারে চেষ্টা করছে, অন্তত এই ধরনের কথাবার্তা হচ্ছে, এবং জানেন কয়েকজন রিটার্নিং অফিসারকে হুমকি দিয়েছে যে কেন করতে পারেনি, এরকম অবস্থার কেন তারা মোকাবেলা করতে পারলো না, যারা যারা নির্বাচনী কর্মকর্তাকে যারা করতে পারেনি, যারা নোটিশ দিতে পারেনি কিংবা তাদের কোনো শোকজ দিতে পারেনি এমপিদের, তাদের বিরুদ্ধে তাদের একটা হুমকি দেওয়া। কিন্তু আপনি যেটা বললেন সেটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয় কিনা আপনার কাছে, দেখেন যে আপনি একবার অন্যায় করবেন 10,000 টাকা জরিমানা দিবেন, শোকজ হবে আবার দিবেন আবার যাবেন, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে 7 দিন পার হয়ে গেল আসলে আপনি আপনার নির্বাচনী প্রচারণায় সেরকম একই কাজ করে যাচ্ছিলেন, সেরকম এটা বলার চেষ্টা করছেন আপনি। আপনি কি বলতে চেয়েছিলেন? না, আমি যেটা বলতে চেয়েছিলাম তালেবা যেটা বললেন যে এবার ইলেকশনটা যেহেতু দলীয়ভাবে আমরা সবাই চেয়েছি, প্রত্যেকে কিন্তু আপনারাও চেয়েছেন তালেপা, আমরাও চেয়েছি যে দলীয়ভাবে অযথা কনফিউশন সৃষ্টি করে কী লাভ, দলীয়ভাবেই হোক। তবে আমার মনে হয় দলীয়ভাবে হওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমি যেটা সেদিনও বলছিলাম যে আমাদের ধরেন ইলেকশন কমিশনে আমরা যারা ইলেকশন অবজার্ভ করি অনেক দিন থেকে যারা করি, আমি আমরা যেমন আপনার 2001 করেছি, আমরা 2004 পৌরসভার সমস্ত মানে স্টেশনগুলিতে অবজারভার রেখে আমরা পৌরসভা ইলেকশনটা দেখেছি, এবং তখন যেটা দেখেছি যে এখনও আমাদের উচিত ইলেকশন কমিশন যদি আমাদের যাদের এক্সপার্টিসটা আছে ইলেকশন নিয়ে এবং যারা পৌরসভার ইলেকশন দেখেছিলেন, তারা লোকাল মানে গভর্নমেন্টের ইলেকশন যারা দেখেন তাদের নিয়ে যদি উনি একবারও বসতেন, একবারও একটু মত বিনিময় করতে, এখনো সময় আছে, দেখি নির্বাচন কমিশন আপনাদের নিয়ে সেখানে বসে কিনা, মতামত নাই কিনা, শুভবুদ্ধি, তাহলে আমরা কিন্তু অনেকটা তাদের সাপোর্টিভ ইয়ে হিসাবে ফ্যাক্টর হিসাবে। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি আপা, আমাদের সাথে অত্যন্ত দুজন সজ্জন ব্যক্তি রয়েছে যারা নির্বাচনের আদি অন্ত সবকিছু তারা জানেন বুঝেন বলে আমরা মনে করি, তাদের সাথে আপনাদের ফিরিয়ে আনবো কিছুক্ষণের মধ্যে। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এখন। দর্শক আরেকবার স্বাগত প্রাণভরা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি আপনাদের অতি প্রিয় দুজন অতিথি নিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন এতক্ষণ আমাদের সাথে। আমি তাহলে আপা আপনার কাছে আবার আসছি। আমরা নির্বাচন কিন্তু ঘনিয়ে এসছে, কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, 9-10 দিন বাকি রয়েছে, যতই ঘনিয়ে এসছে নির্বাচন, আরও কম বলেন 8 দিন বাকি আছে, এবং আমরা যতই ঘনিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সহিংসতার পরিমাণ কিন্তু বেড়েই চলছে, দ্বিমুখী ত্রিমুখী সহিংসতা আমরা দেখতে পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি জামালপুর, কুষ্টিয়া, মুক্তাগাছা, বরগুনা, রূপগঞ্জ, চান্দিনাসহ, এবং আমরা 14 গ্রামও দেখেছি, এবং আমরা দেখেছি মেয়র প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে, এই প্রেক্ষাপটে বারবার প্রশ্ন আসছিল যেটি বিএনপি বলছিল যে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছিল, তো এই যে সহিংসতা যদি বাড়তেই থাকে তাহলে কিন্তু আমাদের এই নির্বাচনে কিন্তু আবার এক ধরনের
যে বৈরী প্রভাব যেটি আমরা বলে থাকি সেটি হতে পারে। আপনার বিশ্লেষণে এই সহিংসতা মোকাবেলা করে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা কী হওয়া উচিত এবং একই সাথে সেনাবাহিনীর নিয়োগ এর বিষয়ে বা সেনাবাহিনীকে মাঠে থাকার বিষয়ে আপনার মন্তব্য কী? সহিংসতা উত্তরোত্তর আমাদের নির্বাচনে বেড়েই চলেছে। গতবারে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জানেন অনেক অনেক বেশি হয়েছে সহিংসতা, এবং এবারও শুরু হয়ে গেল। এবার অত আগে থেকে শুরু হয়নি, এখন থেকে শুরু হচ্ছে, আর 8 দিন বাকি আছে, এখন থেকে শুরু হয়েছে। কিন্তু যথেষ্ট একদিনে যথেষ্ট দেখলাম, আপনি তো নিজেই বললেন অনেকগুলো জায়গায় এইসব ঘটনা ঘটেছে, আগুন দেয়া, তারপরে অনেক রকম গোলাগুলি গোলাগুলি। সেগুলো একটু আগে কথা হচ্ছিল যে সহিংসতা হয়, কিছু না কিছু হয়, কিছু না কিছু সবখানে একদম 100% কোনোখানে কোনো দেশেও হয় না, কিছু না কিছু এদিক ওদিক হয়। আমরা তো বহুদিন থেকে করছি, আগের দিকে প্রথম দিকে এই ধরনের কিছু সহিংসতা হতো, কিন্তু সে নিয়ে একটু আগে কথা হচ্ছিল। তখনকার সহিংসতা ছিল লাঠিপেটা, দৌড়াদৌড়ি, ছিনতাই, ব্যালট বাক্স ভর্তি, কিন্তু এখন তো গুলিগালা, আগুন লাগা, মানে প্রাণহানি, প্রাণহানি অত্যন্ত বেশি অ্যাকিউট হয়ে গেছে এখন, সেটা একেবারে কাম্য নয়। এবং এই অবস্থা পুলিশ বাহিনীর পক্ষে এ পর্যন্ত তো পারল না, এই পর্যন্ত তো পারল না, গতবারও পারেনি সিটি কর্পোরেশন ইলেকশনে। সেই জন্যই চাওয়া হচ্ছে যে আজকে খালেদা জিয়া চেয়েছেন যে খালেদা জিয়া শুধু না, আরও আমাদের সিভিল সোসাইটি থেকেও বলা হয়েছে যে আর্মি নামানো উচিত। কেননা ইতিপূর্বে পুলিশ এবং অন্যান্য বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা, তারা তো পারেনি, তারা অপারগ হয়েছেন, তারা এটাকে কন্ট্রোল করতে পারেনি। সেই জন্য এবার যদি এটাকে কন্ট্রোল করতে হয় তাহলে নামানো আমার মনে হয় উচিত। কিছু গতবারেও একটা বলা হয়েছিল আর্মি নামাবে, আবার ব্যারাকে রাখতে বলা হয়েছে, সেটা তো এদিকেও না ওদিকেও না, একটা কিছু করতে হবে। আমাদের দেশ এত মানে সহিংস হয়েছে, দুঃখের সঙ্গে বলতে হয় যে পুলিশকে দেখেও এখন ভয় করে না, পুলিশের উপর তো গুলিও চালাচ্ছে। সেজন্য আর্মিকে হয়তো এখনও ভাবে নিরপেক্ষ, এখনও ভাবে যে তাদের কাছে এইসব শক্তি, সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেজন্য তারা কিছুটা আমাদের ভীষণ বিশ্বাস কিন্তু রয়েছে, সেটা আমাদের বিশ্বাস, এবং কিছুটা তাদের নিজেদের কন্ট্রোল করে, এবং কিছুটা এটা সম্ভব, কিছুটা না আমি মনে করি সেটা হলে ভালোই হবে হয়তো। যদিও সত্যিকারের গণতন্ত্র তো আর্মি নামানোর কথা না, এটা তো একটা উৎসবমুখর পরিবেশে, এবং হচ্ছিল উৎসবমুখর পরিবেশই হয় কিন্তু আমাদের দেশের নির্বাচন, অন্যান্য দেশে কিন্তু এত উৎসবমুখর থাকে না, আমাদের দেশে হয়। এই উৎসব মুখরতাটা ধীরে ধীরে কমে আসছে। আমার কাছে একটা আছে, বহুকাল মানে প্রথম থেকে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে প্রথমে আমাদের হতো লাস্টে 2008 হয়েছে 87.6, তারপরে 74 এরকম হতো, এখন সেগুলো নামতে নামতে 64। কি হতো এটা, কি হতো? ভোটার সংখ্যা, ভোটার সংখ্যা, উপস্থিতি, কেননা উপস্থিতি, ভোটার উপস্থিতি সংখ্যা না, মানে সর্বশেষ ভোটে কতজন ছিল মনে হয়, যেটি সর্বশেষ সিটি কর্পোরেশন ইলেকশনে 68.54, ঢাকা সিটিতে 54, সাউথে 54.90। এটা গভর্নমেন্ট হিসাব বলছেন আপনি? না না, আর ঢাকা এটা বোধ হয় একই ট্যালি করে ওখানে। গভর্নমেন্ট হিসাবে একটাই একটুখানি ডিফার করেছিল জাতীয় নির্বাচনে, সাধারণ নির্বাচনে, সেটাতে বোধ হয় আমরা বোধ হয় একটু 33 কিংবা 37, ইলেকশন কমিশন বলেছিলেন 40, সো একটুখানি এদিক ওদিক, এটা মোটামুটি ঠিক আছে। ভোটাররা ভোট দিচ্ছে না, ভোট পড়ছে সেটাই বলছেন আপনি? না, ভোটারের উপস্থিতি, আচ্ছা আচ্ছা, উপস্থিতি এবং ভোট, সেটা কি ব্যালট বাক্স গণনা, ব্যালট পেপার গণনা, এবং মানুষের উপস্থিতি বলছেন আপনারা? উপস্থিতি এবং ভোটদান দুটাকে বোঝাচ্ছেন আপনারা? জি, যে নিশ্চয়ই কমছে সে কমা প্রত্যাশা করে না, কমছে কমছে। যে সেনাবাহিনী মোতায়েন এবং সহিংসতার পরিমাণ যে বাড়ছে, আমরা খানিকটা আলোচনা করছিলাম, সাভারে বোধহয় একজন পৌর নির্বাচন প্রার্থীর বাড়িতে হামলাও হয়েছে, অন্যদিকে আমরা দেখেছি চান্দিনা বা কোথাও কুমিল্লার কোথাও জানি বিএনপি দুজন নেতা গিয়েছেন তাদের উপর হামলা হয়েছে, আরেকজন গাড়িতেও হামলা হয়েছে গতকালকে দেখে।
দেখেছে, এই বিষয়ে সহিংসতাকে আসলে কিভাবে একেবারে টলারেন্সের মধ্যে আনা সম্ভব হবে বলে মনে করেন আপনি? দেখেন, এবার ইলেকশনটা একটু অদ্ভুতভাবে হচ্ছে। তো যেমন ধরেন, পার্টি নমিনেশনে শুধু মেয়র হচ্ছে, কাউন্সিলররা অনেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে স্বতন্ত্র, কিন্তু তাদের ভেতরেও ন্যাচারালি পার্টির সাপোর্ট আছে এবং অন্যান্য সব পার্টিরা দাঁড়িয়েছে বিএনপির ভেতরও। তাই যারা মানে নমিনেটেড যারা ক্যান্ডিডেট আছেন এবং অনেক বিদ্রোহী প্রার্থী আছেন এবং কাউন্সিলরের জন্য অনেকে দাঁড়িয়েছেন নিজেদের ইচ্ছা মতন, এখানে কিন্তু পক্ষ অনেকগুলি, তা ক্ল্যাশ তো তাহলে সেভাবেই হবে। যেমন ধরেন, প্রথমেই বিএনপি আওয়ামী লীগ, তারপরে বিএনপি বিদ্রোহী, আওয়ামী লীগ বিদ্রোহী, এবং স্বতন্ত্রদের মধ্যে ন্যাচুরালি অনেক প্রার্থী, তাদের মধ্যে অনেকের সঙ্গে অনেকের ক্ল্যাশ, তা ক্ল্যাশের এখানে সুযোগ কিন্তু অনেক বেশি এখানে। মানে এক আগে যেমন যদি শুধুমাত্র দুটো পার্টি হতো তো দুটোরও একরকম ক্ল্যাশ হতো, কিন্তু এখানে এক দুই তিন চার, মানে মানে আপনি একবার বলছিলেন যে অনেকগুলি পার্টি থেকে আজকে একজন স্বতন্ত্র আওয়ামী লীগের স্বতন্ত্র অভিযোগ করেছে, বিদ্রোহ অভিযোগ করেছে যে তার এই 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 যে এতগুলি ফ্যাক্টর আছে যাদের ভেতরে যাদের ক্ল্যাশ হতে পারে, তো সেটা সামাল দিতে হলে কিন্তু প্রশাসনের একটা মানে আরো বেশি লোক বলের, আমি যা ভাবি যে আরো বেশি লোক বলের সেনাবাহিনী জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? আমি যেটা দেখি, দেখেন সেনাবাহিনীকে মানুষ একটা ইলেকশন কমিশন কখন ডাকে? এখন ইলেকশন কমিশনের হিসাবে 235টা না 234টা বোধ হয়, এত জায়গায় তারা তো হিসাব করে দেখবেন যে এই জায়গায় কতটুকু হচ্ছে এবং কতটুকু আমরা সামলাতে পারবো এবং কতটুকু আমরা সামলাতে পারবো না। প্রথমেই যদি তারা সেনাবাহিনী ডেকে বসিয়ে দেন, তবে এই তাহলে কিন্তু তাদের লাস্ট রিসোর্টটা, লাস্ট কার্ডটা কিন্তু তারা প্রথমেই শো করে ফেললেন। নিশ্চয়ই, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত আস্থার সাথে যেটি আমরা বললাম সকলেই মিলে, সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের সর্বশেষ যে ভরসা সেটি রয়েছে, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেটি আমাদের নির্বাচন কমিশন ভাববেন এবং সে ভাবনার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা উৎসব মুখর নির্বাচন আমরা পেতে চাই, এবং সেই প্রত্যাশা আজকে দুজন অতিথি কিন্তু এটি জানানোর চেষ্টা করেছেন। বাংলাদেশের যে ইতিহাস, সে ইতিহাস কিন্তু একটা নির্বাচনী ইতিহাস, উৎসবমুখর নির্বাচনের ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা এই নির্বাচনে সরে আসতে চাই না। দর্শক, প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত রেখেই আগামীকাল দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে ভালো থাকার এবং সুস্থ থাকার মধ্যে দিয়ে আপনাদেরকে বিদায় নিচ্ছি আমি, এবং আমাদের দুজন অতিথিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন।